একজন বাংলাদেশি ছেলের সাথে কথা বলার জন্য একজন অস্ট্রেলিয়ান লিজেন্ড ব্যাটসম্যান ঘোষণা দিয়ে টুকটাক বাংলা ভাষা শিখছেন। তার ভাষা বোঝার জন্য মেন্টর নিয়োগ করা হচ্ছে। তার একটা সাক্ষাৎকার নেবার জন্য গোটা বিশ্বের মিডিয়া পাগল হয়ে যাচ্ছে। ছেলেটা ইংলিশে খুব বেশি কিছু বলতে পারবে না জেনে সেই সকল মিডিয়া কর্মীরাও সংবাদ সম্মেলনের আগের রাত জেগে কিছু বাংলা শেখার চেষ্টা করছেন। এমনটা কল্পনাকেও হার মানায়, তাই না? তবে কল্পনা নয়, একজন 19-20 বছরের যুবক তা সম্ভব করে তুলেছিলেন বাস্তবেই। নিজের দেশকে তিনি ঠিক কতটা উপরে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন সেটা উনি নিজেও হয়তো বা ভাবতে পারেন না। আর আমাদের মতো আমজনতার কাছে তো রীতিমতো আকাশ ছোঁয়ার মতো। কে তিনি অবশ্যই বোঝার বাকি নেই। তিনি আমাদের মোস্তাফিজুর রহমান, যাকে বিদেশিরা সহজে দ্য ফিজ নামে ডাকেন। সাকিব আল হাসানের পর বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি গোটা বিশ্ব তোলপাড় করে থাকেন, তিনি মোস্তাফিজুর রহমান। কিভাবে সম্ভব হয়েছিল তার এই বিশ্ব তোলপাড়? কিভাবে ধান খেতে খেলে উঠে এসেছিল বিশ্ব ক্রিকেটে? আবার কিভাবেই বা দিনকে দিন কিছুটা হলেও আড়ালে পড়ে যাচ্ছেন তিনি? আমাদের আজকের আয়োজনে জানাবো সেই সব অজানা গল্পই, সেই সাথে মোস্তাফিজ সম্পর্কিত সকল ক্রিকেটীয় পারিবারিক ও ব্যক্তিগত তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেটে একজন মোস্তাফিজের আগমন ধূমকেতুর মতোই। ঘরোয়া ক্রিকেটেও যাকে কেউ চেনেই না, সেই ছেলেটাকেই হুট করে 2015 সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি টোয়েন্টিতে প্রথম ওভারেই বল করতে দেখে তো চায়ের দোকানে বসা কত শত লোকজনই বলেছিল, এই খ্যাত ছেলেটা আবার কে? কোনোদিন নামও তো শুনিনি। তাদের কথাটা পুরোপুরি ভুল ছিল না। তার আগে একজন মোস্তাফিজের পরিচয় দেবার মতো আহামরি কিছুই ছিল না। জাতীয় দলে পরিচয় করিয়ে দেবার জন্য ছেলেটার জন্য কিছু ম্যাচ তো দরকার ছিলই, কিন্তু না, তার জন্য দরকার ছিল না। তিনি নিজেকে পরিচয় করিয়ে দিলেন তার মাত্র 4 ওভার বোলিংয়েই। এই 4 ওভারের মাঝেই তিনি ছেড়েছেন বিষাক্ত এক একটা কাটার, বিধ্বংসী সব স্লোয়ার, ইয়র্কার, যাতে কোপকাত হয়েছিল আফ্রিদি, হাফিজের মতো বিশ্বনন্দিত ব্যাটসম্যানরাও। তবে এতটা হয়তোবা তিনি নিজেও কল্পনা করেননি তার পরের সিরিজেই ভারতের বিপক্ষে যা করেছিলেন। একজন বোলার তার পুরো ক্যারিয়ারে ভারতের বিপক্ষে একবার 5 উইকেট নিতে পারলে যেখানে নিজেকে সার্থক মনে করেন, সেখানে এই ছেলেটাই কি করেছিল সেটা তো সবার জানা। ওয়ানডে অভিষেকে তাসকিনের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে 5 উইকেট। মনে পড়ে সেদিনের ধোনির সেই ধাক্কার কথা? একজন অভিষিক্ত বোলার হিসেবে মোস্তাফিজ ভুল করে ক্রিজে গিয়ে দাঁড়িয়ে অপরাধ করেছিলেন ঠিক আছে, কিন্তু ধোনি একজন লিজেন্ডারি ক্রিকেটার হয়েও সেই অভিষিক্ত ছেলেটাকেই ইচ্ছে করে সজোরে ধাক্কা মারেন, যা ভিডিও ফুটেজ খেয়াল করলেই লক্ষণীয় ছিল। তবে ধোনি ছেলেটাকে ধাক্কা দিয়ে বের করে দিলেও সেই ছেলেটা পুরো ভারতীয় দলকে মাঠ থেকে বের করে দিতে সক্ষম হয়েছিল। তারপরের ম্যাচে আরও বিধ্বংসী মোস্তাফিজের ও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরও ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য রূপ ধারণ করে ফিজ শিকার করেছিলেন 6 উইকেট। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি অভিষেকের প্রথম দ্বিতীয় ম্যাচেই শিকার করেন 11 উইকেট, তাও আবার কাদের বিপক্ষে? বিশ্ব সবচাইতে শক্তিশালী ব্যাটিং লাইন আপ হিসেবে পরিচিত ভারতের বিপক্ষে। তাতে ক্যাপ্টেন মাশরাফি যেমন তার কপালে চুমু খাচ্ছিলেন, তেমনি আবার সতীর্থরা তার অভিষেক সিরিজেই কাঁধে নিয়ে মাঠ চক্কর দিয়েছিলেন, যা কল্পনার জগৎকেও হার মানায়। ভারতের বিপক্ষে এমন পারফর্ম মানেই গোটা বিশ্ব তোলপাড়, তাই আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর আইপিএলে 2016 সালের সাফল্য ছেলেটা বাংলাদেশকে তুলে ধরে বিশ্বের সবচাইতে উচ্চতম আসনে। সাতক্ষীরা থেকে 45 কিলোমিটার দক্ষিণে তেঁতুলিয়া গ্রামের 8-10 পরিবারের মতো মধ্যবিত্ত এক পরিবারেই মুস্তাফিজের জন্ম। জন্মের পরপরই বাবা মা ঠিক করে ফেললেন তার ছেলেকে হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার বানাবেন, পরিবারের সম্মান উঁচুতে তুলবেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত পরিবারের সম্মান শুধু উঁচুতে নয়, রাজ সিংহাসনে তুলেছেন মুস্তাফিজ, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে নয়, সেটা এক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি চরম আকর্ষণ মুস্তাফিজের। সারাদিন বই খাতার বদলে ব্যাট বল নিয়ে পড়ে থাকতেন। বাবা মার বিষয়টি একদমই পছন্দ ছিল না, জোর করে তাকে বারবার পড়তে বসাতেন। মোস্তাফিজের সবচেয়ে আপন ছিলেন তার সেজো ভাই মোখলেসুর রহমান। মোখলেসুর রহমান এবং তাদের মেজো ভাই জাকির হোসেন তখন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন। মোস্তাফিজের বয়স যখন 10-12 বছর হলো, তখন সেও তাদের সঙ্গী হলো। বিস্ময়ের কথা, মোস্তাফিজের তখন বল করার দিকে কোনো আগ্রহ ছিল না, ব্যাট করার প্রতি তার যত আগ্রহ। গ্রামের তেঁতুলিয়া মাঠে একদিন খেলা চলছিল, মোস্তাফিজরা 3 ভাই খেলছিলেন। বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান তখন ক্রিজে, একের পর এক বাউন্ডারি, কিছুতেই তাকে আউট করা যাচ্ছে না। মোস্তাফিজের ভাই মোখলেসুর রহমান মোস্তাফিজের হাতে তুলে দিলেন বল, বল ধরলেন মোস্তাফিজ এবং
আউট। জীবনের প্রথম বলেই উইকেট নিয়ে জানান দিলেন, পাড়াগাঁয়ের ক্রিকেট নয়, বিশ্বের ক্রিকেটকে নাড়িয়ে দিতে এসেছেন তিনি, তার বলের জাদুতে বিমোহিত করতে এসেছেন তিনি। এই উইকেটটি মোস্তাফিজের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল, বোলিংয়ের দিকে ঝুঁকে পড়লেন তিনি। মাধ্যমিক এক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হলো মোস্তাফিজকে। বাড়ি থেকে এলো ক্রিকেট খেলার প্রতি চরম নিষেধাজ্ঞা, কিন্তু রক্তে যার ক্রিকেট তাকে আটকে রাখা সাধ্যকার, তাই বাড়ি থেকে পালিয়ে বারবার ছুটে যেতেন খেলার মাঠে। এরই মাঝে চলে এলো অনূর্ধ্ব ১৪র বাছাই পর্ব, সেজ ভাইয়ের সহযোগিতায় অংশ নিলেন মোস্তাফিজ, উত্তীর্ণ হয়ে গেলেন, শুরু হলো সাতক্ষীরায় ক্রিকেট একাডেমির অধীনে প্রশিক্ষণ। সেজ ভাই মোখলেসুর রহমান প্রতিদিন ভোরে উঠতেন মোস্তাফিজের জন্য, তারপর গ্রাম থেকে ৪৫ কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে সাতক্ষীরা নিয়ে আসতেন প্রশিক্ষণের জন্য। আজ আমরা মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে বানানো সিনেমা দেখে বাহবাদী। মোস্তাফিজের জীবন কি কম প্রতিকূলতায় ভরপুর ছিল? তার জীবন কি কম নাটকীয়তায় পূর্ণ? অনূর্ধ্ব ১৪র পরে অনূর্ধ্ব ১৬তে সাতক্ষীরার হয়ে প্রথম মাঠে নামেন মোস্তাফিজ। হিরে চিনতে কতক্ষণ লাগে? ডাক পেয়ে গেলেন খুলনার বিভাগীয় দলে। ২০১২ সালে শেরেবাংলা স্টেডিয়ামে ফার্স্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল দিতে আসেন মোস্তাফিজ। কোচের নজরে পড়ে যান তিনি। মুগ্ধ কোচ এরপর তার হাতে পাওয়া হীরার টুকরোকে ঘষা মাজার কাজ শুরু করলেন। চোখের পলকেই অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন মোস্তাফিজ। স্বপ্নপূরণের হাতছানি তার সামনে। ২০১৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেললেন এই বিস্ময় বালক। ৬ ম্যাচ খেলে ৯ উইকেট তুলে নিলেন। জানান দিলেন তার আগমনী বার্তার। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের জায়গা পেয়ে গেলেন, সবাই চমকে গেল। প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলা শুরু করলেন। ঘরোয়া ক্রিকেট শুরুর ৬ মাসের মাথায় এলো সেই মহেন্দ্রক্ষণ। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরুর এত কম সময়ে কেউ কি কখনো বাংলাদেশ দলে ডাক পেয়েছে? খুঁজে দেখার মতো বিষয়। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ডাক পেলেন, তারপরের গল্পটা তো সবার জানা। প্রথমে টি টোয়েন্টি, তারপর ওয়ানডে, তারপর সেই ২০১৫ সালের ঘরের মাটিতেই আফ্রিকার বিপক্ষে হয়ে গেল তার টেস্ট অভিষেকও। টেস্ট অভিষেকেও তার বোলিং ভেলকিতে আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের নাচন আদৌ স্পষ্ট মনে পড়ে যায়। বৃষ্টিবিঘ্নিত ড্র হওয়া সেই ম্যাচটিতে এক ইনিংসে ৪ উইকেট শিকার করে তিনি ম্যাচ সেরা। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকে ক্রিকেটের দুই ফর্মেটেই ম্যাচ সেরার খেতাব জিতে নেন তিনি। বছর জুড়ে তার দুর্দান্ত পারফরম্যান্স চলতে থাকল। অন্যদিকে ভারতের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোলিংয়ের আলোচনা তখনও ফুরায়নি, তাই স্বাভাবিকভাবেই ২০১৬ সালের আইপিএলে অনেক টানাটানির পর তাকে দলে ফেরায় ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। তার পরের গল্পটা যেন আরও অকল্পনীয়। একের পর এক বোলিং স্পেলে তিনি পুরো বিশ্ব মিডিয়া মাতিয়ে তুললেন। তার কথা বোঝার জন্য ক্যাপ্টেন ওয়ার্নার হালকা বাংলা শেখার চেষ্টা করলেন, নিয়োগ দেওয়া হলো ভাষা বিশেষজ্ঞ। টুর্নামেন্ট জুড়ে অকল্পনীয় পারফর্ম করে দলকে শিরোপা জেতাতে সাহায্য করলেন সর্বোচ্চ। এর আগে ২০১৫ সালে আইসিসি বছর শেষে তাকে ওয়ানডে বর্ষসেরা দলের সদস্য হিসেবে ঘোষণা করে। এরপর ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন এই বাঁহাতি পেসার। প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার ২০১৫ সালের পর জিতে নেন ২০১৬ সালেরটাও। ২০১৮ সালের বর্ষসেরা দলেও মিলল জায়গা। মোস্তাফিজ ওয়ানডে ক্রিকেটে ঢুকেছেন আইসিসির শীর্ষ ১০ জন বোলারের তালিকাতেও। একাধিকবার হয়েছেন বছরের সবচাইতে কিপটে বোলার ও দেশের পক্ষে এক ক্যালেন্ডারে সবচাইতে বেশি উইকেট শিকারী। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আফ্রিকার বিপক্ষে সিরিজে ৫ উইকেট, জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে ওদের মাটিতে ৩ উইকেট ও লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেট শিকার করেন। সবগুলো সিরিজই ছিল ৩ ম্যাচের। তারপর আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজে ৬ উইকেট, চ্যাম্পিয়ন ট্রফিতে ১ উইকেট, ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ৬ উইকেট, উইন্ডিজ সিরিজে ৫ উইকেট ও এশিয়া কাপে শিকার করেন ৫ ম্যাচে ১০ উইকেট। ঘরের মাঠে সর্বশেষ জিম্বাবুয়ে ও উইন্ডিজের বিপক্ষে যথাক্রমে ২ ও ৫ উইকেটের পর সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ৩ ম্যাচে শিকার করেন ৪ উইকেট। ২০১৫ থেকে ২০১৯ সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট পর্যন্ত মোট ৮টি সিরিজে অংশ নিয়ে ১৩টি ম্যাচ খেলে শিকার করেছেন ৫৬ উইকেট। টি টোয়েন্টিতে ১২ সিরিজে ৩০ ম্যাচ খেলে প্রায় ১৮ গড়ে শিকার করেছেন ৪৮ উইকেট। তার মাঝে ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় ৫ উইকেট শিকার সবার ওপরে। আইপিএল থেকে ইঞ্জুরিতে পড়া মোস্তাফিজ ২০১৯ আসরে খেলছেন না কোনো দলেই।
তার আগে 24 ম্যাচ খেলে শিকার করেছিলেন 24 উইকেট 2016 ও 17 সালের আসরে। হায়দ্রাবাদের পর 2018 সালে মাঠ মাতিয়েছিলেন তার প্রিয় শিকার রোহিত শর্মার মুম্বাইয়ের পক্ষে। আইপিএলে তার বোলিং গড় প্রায় 29 ও ইকোনমি রেট 8 এর কিছুটা নিচেই। ঘরের মাঠের বিপিএলে সেই শুরু থেকেই উজ্জ্বল এই রহস্যময় বোলার ইঞ্জুরিতে পড়ার আগে অভিষিক্ত হন কাউন্টিতেও। অভিষেকেই শিকার করেছিলেন 4 উইকেট। এরপর ইঞ্জুরিতে পড়ে কাঁধে অস্ত্রোপচারের পরই হারিয়েছিলেন ছন্দ। সেই হারানো থেকে মোস্তাফিজ এখন পুরোটা না হারালেও আগের মতো আর ভীতির কারণ নয়, সেরকম ধারাবাহিকও নন। ক্যারিয়ারের মাত্র 4 বছরেই কত শত রেকর্ডের মালিক হওয়া মোস্তাফিজের সম্ভাবনা নিয়ে বিশ্বের বড় বড় লিজেন্ডারি ক্রিকেটার থেকে শুরু করে কোচ কিংবা ক্রিকেট বিশ্লেষকরাও সবসময়ই ইতিবাচক মন্তব্য করে আসছেন। তবে মোস্তাফিজ যতটা সম্ভাবনা নিয়ে শুরু করেছিলেন তার অনেকাংশই হারিয়ে ফেলেছেন বলেই ধারণা ক্রিকেট প্রেমীদের। কেননা তার সমসময়ে অভিষিক্ত হওয়া বুমরাহ ও রাবাদা যেভাবে প্রতিরোধ্যভাবে দলকে সফল ফরম্যাটেই দুহাত ভরে দিয়ে যাচ্ছেন, তার কিছুটাও যে দিতে পারছেন না আমাদের ফিজ, এটা মোটামুটি পরিষ্কার বলাই যায়। সম্প্রতি তার এভারেজ ও সিম্পল পারফরম্যান্সের কারণেই দিন দিন অবনতি হচ্ছে র্যাঙ্কিংয়েও। তবে সেসব ভুলে একজন মোস্তাফিজকে নিয়ে আমরা আশায় বুক বাঁধতেই পারি। এমনকি তিনি বারবার হতাশ করলেও মুখ ফিরিয়ে নেবার কারণ নেই, কেননা এই কদিনেই দেশটাকে যতটা উপরে তুলে ধরেছেন তত অনেকেই পারেনি 10 বছরেও। তিনি দেশের ক্রিকেটের খুব সম্ভবত সবচাইতে বড় মেধা ও প্রাপ্তি। প্রিয় ভিউয়ার্স, মোস্তাফিজকে নিয়ে আপনাদের ধারণা কী? তিনি কি পারবেন তার আগের সেই তেজি, বিধ্বংসী, ভয়ঙ্করী, জাদুকরী বোলিং ফিরিয়ে আনতে? তিনি কি পারবেন রাবাদা বুমরাহকে টেক্কা দিতে? কমেন্ট করে আপনার মতে তার সম্ভাবনা জানাতে ভুলবেন না। মোস্তাফিজের বোলিং আপনাদের কাছে কেমন লাগে? আপনার দেখা তার একটি সেরা ম্যাচ কিংবা সেরা ইনিংসের কথা অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করবেন। আরও এমন সেলিব্রিটি জীবনী ও নানান অজানা জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।